দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ফের উড়ল লাল পতাকা। হাড্ডাহাড্ডি লড়াই, গণনার সময় উত্তেজনা, প্রহর গোনার শেষে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে জয়ের শেষ হাসি হাসল বাম ছাত্র মোর্চার প্রার্থীরা। ফের একবার পরাজয়ের মুখ দেখতে হলো আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে। হাজারো চেষ্টা করেও জেএনইউতে দাঁত ফোটাতে পারল না তারা। জেএনইউ এর সেন্ট্রাল প্যানেলের 4টি আসনে দখল করলেন বামপন্থী ছাত্ররা। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে বসলেন বাম জোটের প্রার্থীরা, যার মধ্যে রয়েছেন এরাজ্যের শিলিগুড়ির বাসিন্দা অভিজিৎ ঘোষ। জেএনইউতে গত ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বাংলার মেয়ে ঐশী ঘোষ। এবার সহসভাপতি পদে জিতলেন শিলিগুড়ির ছেলে অভিজিৎ। পুরো পরিবারটাই আমরা বামপন্থী পরিবার। এই পরিবেশেই ও বড় হয়েছে। জেএনইউতে ভর্তি হওয়ার পরে ও সক্রিয় ছাত্র সংগঠন করে। অভিজিতের স্কুলের পড়াশোনা শিলিগুড়িতে, তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। 2020 সালে স্নাতকোত্তরের জন্য অভিজিৎ ভর্তি হন জেএনইউতে। মাস্টার ডিগ্রি শেষ করে এখন তিনি পিএইচডি দ্বিতীয় বর্ষের গবেষক। 2019-এর পর গত শুক্রবার প্রথমবার ছাত্র সংসদ ভোট হল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির বিরুদ্ধে ভোটে লড়ে আইসা অর্থাৎ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এসএফআই এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন বা এআইএসএফ। এছাড়াও লড়াইতে ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সমাজবাদী ছাত্র সংগঠন। রবিবার দিনভর গণনা শেষে দেখা যায় জেএনইউতে লাল দুর্গ অক্ষুণ্ণ রেখেছে বামেরা। ফল প্রকাশের পর দেখা যায় সভাপতি পদে বাম প্রার্থী ধনঞ্জয় প্রাপ্তি 2598টি ভোট, 2409টি ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাম ছাত্র মোর্চার প্রার্থী অভিজিৎ ঘোষ। সাধারণ সম্পাদক পদে বাম সমর্থিত প্রার্থী প্রিয়াংশী আর্য জয়ী হয়েছেন 2887টি ভোট পেয়ে, 2574টি ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন বাম প্রার্থী মোহাম্মদ সাজিদ। সিপিএম এর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম এচুরি জেএনইউ এর প্রাক্তন ছাত্র, সেখান থেকেই রাজনীতিতে হাতে খড়ি। সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র। বর্তমানে কংগ্রেসের জাতীয় মুখপাত্র এবং তরুণ মুখ কানহাইয়া কুমারও জেএনইউ এর ছাত্র সংসদের সভাপতি ছিলেন। সিপিআই থেকে তিনি পরে কংগ্রেসে যোগ দেন। বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।